চিকিৎসার সাড়া দিচ্ছেন তাঁর বাবা। ফেসবুক পোস্ট করে একথা জানিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী বসু। জানিয়েছেন, আগের থেকে সৌমিত্র বাবুর অবস্থা স্থিতিশীল, সকালেই বাইপ্যাপ সাপোর্ট সরিয়ে দেওয়া হয়েছে। চিকিৎসকরা ইনভেসিভ ভেন্টিলেশনের কথা ভাবছেন না। তার বাবার সুস্থতা কামনা করার জন্য সবাইকে ধন্যবাদও জানিয়েছেন পৌলমী বসু। এদিকে বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, আগের মতোই কোভিড চিকিৎসা চলছে অভিনেতার। গত কয়েকদিন ধরে যে ওষুধ দেওয়া হচ্ছিল তা অপরিবর্তিত রয়েছে। এখনো পর্যন্ত দুবার প্লাজমা থেরাপি হয়েছে তার। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকই রয়েছে, তবে সোডিয়াম পটাশিয়ামের তারতম্য রয়েছে। মঙ্গলবার ফের একবার ইকো ইসিজি এবং রক্ত পরীক্ষা করা হয় অভিনেতার। নতুন করে এমআরআইও করা হয়েছে। বুধবার আবারও নতুন করে করোনা পরীক্ষা করা হবে। আপাতত নন ইনভেসিভ ভেন্টিলেশনের সাপোর্টও রাখা হয়েছে তাকে। কলকাতা রাজ্য দেশ, সেরা খবর সবচেয়ে আগে দেখতে সাবস্ক্রাইব করুন এস নিউজ। গ্রাম থেকে শহর, নিউজ অ্যান্ড মাচ মোর।